Hey guys, welcome back to my channel. Welcome to the new vlog video. Jakushi bolte paro. To ajke tomader ke ami amar hair care tips share korbo. To ki kori to tumra shetai dekhte paro. To eta ami onek shomoy barideo kori kintu ajke bhablam je na parlare ashi. তোদের থেকে করি তো তাই জন্য পার্লারে আসলাম তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর তার আগে আরেকটা কথা বলে দিই যে তোমরা আমি অনেককে দেখি যে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারাও আমার ভিডিওটা দেখো তাহলে ওয়েট কেন করছো সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব করার জন্য একদম টাকা লাগে না আমার ভিডিওতে তো সাবস্ক্রাইব করার জন্য কোনো তোমাদেরকে কোনো টাকা পে করতে হবে না ওটা একদম ফ্রি তো তোমরা নিশ্চিন্তে সাবস্ক্রাইবটা করতে পারো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে হবে নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য আর আমি এতটুকু বলতে পারি আমার ভিডিও দেখলে তোমরা সবসময় হাসতে থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক
Thanks. Love you. Forever. পার্লার এসে করার কারণ হচ্ছে আমার শরীরটা একদম ভালো ছিল না, নিজে নিজে করার একদমই এনার্জি ছিল না, আর ভিডিও তো আমাকে দিতে হবেই, আর শরীরটা খুবই খারাপ ছিল, জ্বর ছিল, তো তার কারণে আমি পার্লারে এসে করলাম। আর মানে শুধু ক্রিমটা লাগিয়ে দিল, কিন্তু আমি বাড়িতে যখন করি আমি নিজেই করি আর ভালো রেজাল্টই পাই। তো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো নিজে। আমি এক জায়গায় স্থিরভাবে দাঁড়াতে পারি না, তাই কিনাই চিনি, প্লিজ ডোন্ট মাইন্ড, এনজয়। Two thousand years later. তো এখন আমার চুল ধোয়া হয়ে গেল, এখন চুলটা তোমরা একটা কথা মনে রাখবে, যখন চুলটা শুকা মুছবে তো তখন এইভাবেই করবে, ঘষাঘষি করবে না, তাহলে রাফ হয়ে যায় চুলটা, তো এইভাবে করলে চুলটা ঠিক থাকে। আর আমি এমনি ড্রাই দিচ্ছি কারণ রাত্রিবেলা জ্বর আসছিল, জ্বর আসবে না হলে না শুকালে, তো তাই জন্যে। তোমরা কিন্তু কেউ ড্রায়ারতে চুল শুকাবে না, ফ্যানেই শুকাবে। আর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার ফিনিশিং, মানে একদম আমার চুলটা স্ট্রেটনিংই লাগছে, একদম প্রপার। আমি কিন্তু কোনো স্ট্রেটনিং করিনি কিচ্ছু। সো তোমাদের কিরকম লাগলো তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে। আমি এখন বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। আর যেটা বলার ছিল যে তোমরা ভিডিওটা তো দেখতেই পেলে, তো হেয়ার স্পা আমাদের চুলের জন্য খুবই জরুরি, তো আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম যে আমার হেয়ার কেয়ার রুটিন, তো মানে হেয়ার কেয়ার টিপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদেরকে আমি আরেকটা ছোট্ট একটা টিপস দিতে পারি, তোমরা একটা কাজ করতে পারো যেটা আমি করি, তোমরা হচ্ছে যখন হেয়ার স্পা করবে, যখন তোমরা বাড়িতে করবে, বাড়িতে এখন হেয়ার স্পা কীভাবে করে একদম পার্লারের মতো, সেটা আমি তোমাদের পরের ভিডিও যখন আপলোড করবো সেটাতে তোমাদের দেখাবো। তো আপাতত আমি তোমাদের এটা বলে দিই, যখন তোমরা বাড়িতে হেয়ার স্পা করবে তখন তার সাথে একটুখানি গ্লিসারিন অ্যাড করে নেবে, তো এক চামচের কমে তোমরা একটু অ্যাড করে নিও, তোমরা যতটুকু হেয়ার স্পা লাগবে তার থেকে একটু পরিমাণ মতো, মানে হাফের হাফ ওরকম না, মানে সামান্য একটা কোয়ান্টিটিতে, মানে যতটুকুই না তার থেকে তোমরা এক স্পুন নিলা বা টু চিমটি, এরকম ছোটো চামচে টু চিমটি, তো এরকম তোমরা অ্যাড করে নিয়ে মিক্সড করে তারপরে তোমরা হেয়ার স্পাটা করবে, তো তোমরা দেখবে তারপরে অনেক ভালো রেজাল্ট পাবে, আর চুলটা অনেকটা স্মুথ হবে, অনেকটা সিল্কি হবে, কারণ আমরা তো বাড়িতে কেউ স্টিম দেই না হেয়ারে, তো তার বদলে তোমরা সেটা করতে পারো স্মুথ করার জন্যে, সিল্কি করার জন্যে। তো আরও হেয়ার স্পা যারা করতে পারবে না বা করতে চায় না, যারা কিনতে পারে না, তো তাদের জন্য আমি হোম রেমেডি, মানে কী কী করলে আমাদের চুলটা হেয়ার স্পার মতন সিল্কি হবে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। যদি এই কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাও যে তোমরা দেখতে চাও, তাহলেই আমি শেয়ার করব। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হচ্ছে সবাইকে তো আমি প্রথমেই যেটা বললাম, সবাইকে দেখি যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ওয়েট কেন করছো, সাবস্ক্রাইব করে দাও, তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, মাঝে মাঝে ভুলে যাই যে আমাকে কি বলতে হবে। আর শরীরটা ভালো না তার মধ্যে আমি ভিডিওটা করেছিলাম, কারণ কি ভিডিও না করলে তো হবে না, ভিডিও তো করতেই হবে, যার কারণে ভিডিওটা করলাম। কিন্তু ছোটোবেলায় পড়াশোনা করতাম না, কিন্তু জ্বর আসলে কিন্তু এখন ভিডিওটা এরকম একটা হয়ে গেছে, মানে ভিডিও দিতেই হবে। তাও অনেকটা দেরিতে ভিডিও আসলো, কারণ আমি খুব মানে আমার জ্বর ছিল যার কারণে আমি দিতে পারিনি। তো অনেক কথা বলে ফেললাম, তোমাদের যদি তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করো, যেই টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। আর এরপরে খুব কম খরচে তোমাদের জন্য আমি হেয়ার কেয়ার টিপস ডেফিনেটলি আনবো, তো তোমরা সেটার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে তোমরা খুব তাড়াতাড়ি শীঘ্রই আমার দেখতে পারো। তো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।